नमस्कार বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। লেকে প্রভু কা নাম টাইগার থ্রি গানটা এসে গেছে, তো আমি দেখলাম সত্যি বলতে গেলে কি গানটা কিন্তু চার দশটা হওয়ার মতন পুরোপুরি মশলা আছে। পুরো গানটা যে আমি শুনে যাওয়া মনে হবে যে টার্কিস একটা কিন্তু টাচ আছে গান মিউজিকটার মধ্যে। প্রীতমের মিউজিকটা দিয়েছে এবং লিখেছে হচ্ছে আপনার অমিতাভ ভট্টাচার্য। এই গানটাও আমার যা যতদূর যা মনে হলো পুরো তুর্কি দিয়ে শুটিং হয়েছে। শুরুর দিকে যে বেলুনগুলো উঠছে না সেগুলো কিন্তু ওই টার্কিতেই আছে, এবং দেখবেন যেখানে সালমান খান শুরুতে যে নাচছিল যে বিভিন্ন রকম খোপ মতন জায়গাতে, সেইটা কিন্তু আমি অনেক সিনেমাতেই দেখেছি যে সেখানে চেসিং সিনগুলো হয়ে থাকে, মানে বাইক বা দৌড়ে যে চেসিং সিন মানে চেস করা যে সিনগুলো হয় না সেইগুলো তো ওই সেইগুলো ওখানে শ্যুট করা হয়ে থাকে। তো আমার ধারণা এই গানটা পুরোপুরি আপনার তুর্কিতেই শুটিং হয়েছে। অরিজিৎ সিং প্রথমবার সালমান খানের মানে সালমান খানের হয়ে গাইল। তো সাধারণত কি রোমান্টিক গানগুলোতে করে থাকে যেগুলোতে মানে অনেকটা কি বলবো ডেপথ থাকে রোমান্টিকে, কিন্তু এরকম নাচের গান অরিজিৎ সিং সচরাচর করে না, তবে বেশ আমার কিন্তু যথেষ্ট ভালোই লেগেছে। অরিজিৎ সিং এর গলাতে মানে অরিজিৎ সিং এর গলা কিন্তু সালমান খানের সঙ্গে ভালোই ম্যাচ করেছে, এবং নিকিতা গান্ধী হচ্ছে আপনার ক্যাটরিনা কাইফের হয়ে গিয়েছে। দুজনের গানটা ভালো, এবং শুরুতে যে গানের যে প্রথম স্ট্যান্ডের শেষের দিকে যে জায়গাটা আছে না যে ব্যাঠে ব্যাঠে ক্যা করেঙ্গে করনা হ্যায় কুছ কাম শুরু করো মিউজিক ফিউজিক লেকে প্রভু কা নাম, এইটা কিন্তু আমার অনেকটা সেই অনু কাপুরের যে একটা অন্তাক্ষরী বলে প্রোগ্রাম হতো সেই সিনেমা মানে সেই প্রোগ্রামটারও কিন্তু এরকমই একটা স্ট্যান্ডার্ড ছিল। ব্যাঠে ব্যাঠে ক্যা করেঙ্গে করনা হ্যায় কুছ কাম শুরু করো অন্তাক্ষরী লেকে প্রভু কা নাম, পুরোপুরি ওইখান থেকেই কিন্তু মানে মনে হলো যে ব্যাপারটা কপি হয়ে গেছে। তো এমনিতে কিন্তু গানটা যথেষ্ট চ্যাটবাস্টার হওয়ার উপযোগী আছে, তবে এইটা দেখা যে যশ রাজ ফিল্মসের যে এর আগের যে সিনেমাটা ছিল পাঠান, পাঠানের যে বেশরম বা ঝুমেজো পাঠান, ওর মতন অত ওই জায়গায় পৌঁছাতে পারে না, কারণ মিউজিকটা হয়তো টার্কিস বলে মানে সেরকমভাবে ইন্ডিয়ান সঙ্গে অতটা হাতে আপনার টাচ হবে না, কারণ সাধারণত ইন্ডিয়ান যে মিউজিক হয় তার সঙ্গে কিন্তু এই মিউজিকটার অতটা কিন্তু আপনি মিল পাবেন না, বরং আপনি ওই বলতে পারেন যে পশ্চিমের দিকে মিউজিকগুলো মানে আপনি এই পশ্চিম এশিয়ার মিউজিকের সঙ্গে কিন্তু অনেকটা আপনি মিল পাবেন, যেগুলো মানে ধরুন আপনি মরুভূমি এলাকার মিউজিকের সঙ্গে মিল পাবেন, এবং নাচের স্টেপগুলো কিন্তু খুব বেশ আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। সালমান খানের যে সোয়াগটা থাকে এবং ক্যাটরিনা কাইফের সেই সোয়াগটা কিন্তু এই নাচগুলো স্টেপগুলোর মধ্যে বলতে পারেন যে উপস্থিত আছে। বৈভৈ মঞ্চে এটা কোরিওগ্রাফ করেছে, নো ডাউট সিনেমা মানে এই যে গানটা নো ডাউট বেশ ভালো, তবে এটা ঠিক কথা যে এটা দেখতে হবে যে সালমান খানের এর আগে যে টাইগার এক থা টাইগার বা টাইগার জিন্দাইতে যেরকম গানগুলো ছিল সেই জায়গাতে পৌঁছাতে পারে কিনা, যদিও অনেক সময় কি হয় অনেক সময় প্রমোশন মানে প্রমোট করা হয় গানগুলোকে, তবে এটা কি 24 ঘন্টা বাদেই বোঝা যাবে যে কোন জায়গায় পৌঁছাচ্ছে সালমান খানের এই গানটা। তবে অ্যাজ এ গান আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে নো ডাউট, কারণ গানটার মধ্যে একটা বলতে পারি কি একটা এনার্জি আছে নো ডাউট, এই গানটার মধ্যে একটা এনার্জি আছে যেইটা হচ্ছে সালমান খানের মূল ইউএসপি। যে কোনো ওনার সিনেমাতে বা ওনার গানে দেখবেন একটা এনার্জি থাকে, সেইটা কিন্তু লোককে আকর্ষণ করে তাকে দেখবার জন্য বা সিনেমাটা দেখবে। এমনিতেই যে যে ট্রেলারটা পুরোপুরি মানে তো সবচেয়ে হাইয়েস্ট 24 ঘন্টা সবচেয়ে বেশি লোক দেখেছে এখন পর্যন্ত মানে রেকর্ড, সেটা জওয়ান পাঠান সবাইকে ব্রেক করে গেছে। তো এই গানটাও কি ওই জায়গাতে পৌঁছাতে পারে কিনা সেটা দেখা, যথেষ্ট মানে বলতে পারেন যে যথেষ্ট মশালা আছে যে ওই জায়গায় পৌঁছাবার, কিন্তু বিষয়টা অতটা সহজ নয়। তার কারণ হচ্ছে যে এই গানটা যেটা বললাম যে ভারতীয় যে একটা টাচ থাকে সেইটা কিন্তু আমার মনে হয়নি, বরং আপনার টার্কিশ টাচটা বেশি মনে হয়েছে। মিউজিকটা দিয়েছে প্রীতম, তো এখন দেখার যে এটা চ্যাটবাস্টার হতে পারে কিনা, আমার কিন্তু এই গানটা বেশ ভালোই লেগেছে, সেই কারণেই আমি এই গানটাকে 5 এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই গানটা শুনে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।